হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। পূর্বে ঘোষণা অনুযায়ী আজ আমি বেরিয়ে পড়েছি এক রোমাঞ্চকর জায়গায়। সকালবেলা শীতের আমেজ গায়ে লাগাতে লাগাতে বাঁকুড়া থেকে বেরিয়ে পড়েছি। রাস্তার দুপাশে শিশির ভেজা ঘাস আর সোনালি ধাঁচের শীষ সদ্য উদ্ভাসিত হওয়া রৌদ্রের ছোঁয়া পেয়ে এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের সৃষ্টি করেছে। মাঝে মাঝে মনে হয়েছিল রাস্তার মধ্যে কোথাও দাঁড়িয়ে এই দিগন্ত বিস্তৃত সোনালি ধানের ক্ষেতে কিছুক্ষণের জন্য হারিয়ে যাই, কিন্তু না, গন্তব্য তো এখন অনেক দূর। এসব বাদ দিয়ে মনোযোগ দিলাম আমার বাইকের অ্যাক্সেলারেটরে। চলুন সেই মনোমুগ্ধকর দৃশ্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই, আপনারা উপভোগ করুন সেই দৃশ্য। কিছুটা বেলা বাড়তেই রাস্তায় দেখা মিলল ধান ক্ষেত পরিদর্শনরত চাষিদের। ধানের ক্ষেতে দৃষ্টি নিক্ষেপ করে তাদের যে তৃপ্তি লাভ, সেটা আমার মতো যারা চাষিবাসী পরিবারের সন্তান তারাই জানি। সেই বীজ বপন করার সময় থেকে ধাপে ধাপে অনেক পরিচর্যার মাধ্যমে সময় এসছে নবান্নকে ঘরে তোলার, যার আগমনে শত শত হাজার হাজার পরিবারের মুখে হাসি আসবে। প্রার্থী আমি আমার গন্তব্যের কোথায়। আজ আমি এমন এক জায়গায় এসেছি যেটার প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এবং অ্যাডভেঞ্চার প্রেমী মানুষদের জন্য এক উপযুক্ত জায়গা। সাথে রয়েছে সমস্ত প্রয়োজনীয় তথ্য, এই জায়গায় আসতে হলে কীভাবে আসবেন, কোথায় থাকবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, এছাড়াও আরও অনেক তথ্য নিয়ে আমি সেই রোমাঞ্চকর জায়গার নাম গড় পঞ্চকোট। পাঞ্চেত পাহাড়ের নিচে এক ধ্বংসপ্রাপ্ত দুর্গ, তার নাম গড় পঞ্চকোট। 1750 সাল অর্থাৎ আজ থেকে প্রায় 270 বছর আগে বাংলা আক্রমণ করেছিল বর্গীরা। সেই আক্রমণের প্রকাণ্ডতার সাক্ষ্য বয়ে চলেছে এই ধ্বংসপ্রাপ্ত দুর্গ। বর্গীদের সেই আক্রমণ এই এলাকায় এতটাই প্রভাব ফেলেছিল যে 270 বছর আগে সে প্রচলিত গান "ছেলে ঘুমালো পাড়া জোড়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে", এই গান এখনও লোকমুখে প্রচলিত রয়েছে। এবার জেনে নেওয়া যাক যে এই বর্গি আসলে কারা। জানা গেছে 1740 সাল নাগাদ বাংলার রাজা হন আলীবর্দী খান। তার ভাই সরফরাজ খানকে পরাস্ত করে এবং তাকে হত্যা করে বাংলার সিংহাসনে বসেন। সরফরাজ খানের ব্রাদার ইন ল রুস্তম জং আলীবর্দী খানকে চ্যালেঞ্জ করেন, কিন্তু পেরে ওঠেননি। এমত অবস্থায় রুস্তম জং নাগপুরের মারাঠা সম্রাট রঘুজী ভোঁসলের শরণাপন্ন হন এবং আলীবর্দী খানকে সায়স্তা করতে নাগপুর থেকে এক বিশেষ শ্রেণীর যোদ্ধাদের পাঠায়, যারা বর্গী নামে পরিচিত। সেই বর্গীরা এতটাই দুর্ধর্ষ ছিল যে তারা এই দুর্গম পাঞ্চেত পাহাড়ের উপর বরাবর এই এলাকাগুলিতে এসে লুটপাট চালায়। ধ্বংসাবশেষ আজ নিশ্চিহ্ন হওয়ার মুখে, নেই কোনো রক্ষণাবেক্ষণের ব্যবস্থা। যা আছে সেই সামান্য ধ্বংসাবশেষের কাছে গিয়ে দাঁড়ালে ভেসে ওঠে সেই আক্রমণের আর্তনাদ। এখনকার মানব জীবনে সেই আক্রমণের প্রভাব হয়তো আর নেই, কিন্তু এই মন্দিরগুলির ইঁটের খাঁজে কান পাতলে আজও শোনা যায় সেই বিভীষিকাময় আর্তনাদ। কথিত আছে যে আক্রমণ এতটাই দুর্ধর্ষ ছিল যে সেখানকার রাজা
তার ১৯ জন রানী এই কুঁয়োতে লাফ দিয়ে আত্মহুতি দিয়েছিলেন। আজ থেকে প্রায় ২৭০ বছর আগের এখানকার সামাজিক পরিবেশ অনেকটাই পাল্টেছে, কিন্তু একই অবস্থায় রয়ে গেছে সেই দৈত্যাকৃতি পাহাড়। সমস্ত কিছুর সাক্ষ্য প্রমাণ নীরবে বয়ে চলেছে এই পাহাড়। পাহাড়ের কোলে এই দুর্গকে রক্ষণাবেক্ষণের জন্য বা বাইরের কোনো শক্তি থেকে বাঁচানোর জন্য পাহাড়ের ৬০০ মিটার উচ্চতায় তৈরি করা হয়েছিল প্রহরীদের জন্য কক্ষ, যেগুলো তৈরি হয়েছিল পুরোপুরি পাথর দিয়ে, যেখান থেকে এই দুর্গকে খুব ভালোভাবে দেখা যেত। সব কিছু বাদ দিয়ে কিছুটা একই অবস্থায় রয়ে গিয়েছে এখানকার শ্রী রাধাকৃষ্ণের মন্দিরটি। ১৭৪০ সাল নাগাদ মহাপ্রভু চৈতন্যদেবের আবির্ভাবের কারণে হয়তো এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। এই সেই বর্গী আক্রমণের নিদর্শন সেই দুর্গের নানা কক্ষ, যেখানে বিভিন্ন শ্রেণীর মানুষরা থাকতেন, আজ আগাছায় পরিপূর্ণ, হয়তো আর কয়েক বছর পরে পুরোপুরিভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে। বিগত কয়েক বছর ধরে এই জায়গাটি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হওয়ার কারণে এখানে তৈরি করা হয়েছে গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম পার্ক, যেখানে আপনি স্বাচ্ছন্দ্যে ফ্যামিলি নিয়ে থাকতে পারবেন। রয়েছে আধুনিক সুবিধাযুক্ত সমস্ত রকম ব্যবস্থা, খাবার দাবার ব্যবস্থা রয়েছে এখানে। এছাড়াও ঘরোয়া পদ্ধতিতে প্রাকৃতিক পরিবেশে গাছের নিচে টেবিলের উপর বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে কিছু কিছু জায়গায়, যেগুলো পাহাড়ের ঠিক কোলে অবস্থিত, যার জন্য আপনাকে দূরে কোথাও যেতে হবে না। আপনি যদি এরকম একটা ঐতিহাসিক জায়গায় প্রাকৃতিক পরিবেশে একটা রাত বা দুরাত কাটাতে চান, অবশ্যই আসতে পারেন এই জায়গায়। সেই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এরকম একটা ঐতিহাসিক জায়গা থেকে আমরা বেরিয়ে গেলাম পাহাড়ের অন্য এক প্রান্তে। সেখানে রয়েছে আপনার জন্য ট্রেকিং পয়েন্ট, যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসেন এই জায়গাতে ট্রেকিং করতে পারবেন। ট্রেকিংয়ের মোট দৈর্ঘ্য হলো
7.5 কিলোমিটার, পাশেই রয়েছে ডিরেকশন সেই সম্পূর্ণ 7.5 কিলোমিটারের। এছাড়াও এ জায়গাতেই রয়েছে আরেকটা ট্রেকিং, যারা করতে যান তাদের জন্য গাইড, গাইড চালে আপনি এখান থেকে নিতে পারেন। ভিডিও শেষ করার আগে কয়েকটি কথা বলে রাখি, যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।